আফটারনুন বন্ধুরা। তো আজকে সকাল থেকে আমি আর ব্লগ বানাইনি, কারণ আমি রান্নাও সেভাবে কিছু করিনি। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে তারপর এখানে আজকে শিল্পা রামামে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনবো বলে। তো তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে, যে ওখানে ওখানেও পুরো ভিডিও সেভাবে করিনি, কারণ এমনি জিনিসপত্র কিনতে খুব ব্যস্ত ছিলাম, তো হাত ভর্তি ছিল আর ওসব ভিডিও করা হয়নি। আর কী কী জিনিস কিনে এনেছে সেগুলো তোমাদের দেখাবো বলেই এখন শুরু করলাম। শিল্পা রামামে খুব ভালোভাবে সস্তা জিনিস পাওয়া যাচ্ছে, মানে হায়দ্রাবাদে শহরে দাঁড়িয়ে যেখানে সমস্ত কিছুর দাম খুব বেশি, সেখানে শিল্পা রামামে জিনিসগুলো খুবই সস্তা। তবে প্রথমে ওরা দাম বেশি বলছে, আপনাকে বার্গেনিং করতে হবে, তবে গিয়ে আপনি একটু ভালো দামের জিনিস পাবেন। তো আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখাই, দেখে নাও। ওখানে আমি শাড়ি কিনেছি দুটো, এই দুটো শাড়ি কিনলাম কারণ স্কুলে পরার জন্য আমার রোজের শাড়ির ভীষণ দরকার পড়ে। তো হালকা জিনিসের ওপরে শাড়িগুলো, বেশ সুতি নয়, শিফন শিফন, যেগুলোকে বেশি ইস্ত্রিও করতে হবে না, সহজেই চলবে। কী যেন বলছিল কাশ্মীরির দোকানের কী একটা, আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে। তারপর কিনেছি এই বেডশিটটা, তো দেখতে ভালো হয়েছে কিন্তু কালার উঠবে বলে আমার মনে হচ্ছে। দেখো তোমাদের বেডশিটটা কেমন লাগছে, এটা হচ্ছে ডিজাইনটা। তোমাদের আমি বালিশের ওয়ারটা দেখাই, তাহলে বুঝতে পারবে কেমন দেখতে লাগবে জিনিসটা। এইরকম হচ্ছে কালার কম্বিনেশানটা, পুরো খাদি কটনের ওপরে। তো আমার জিনিসটা খুব ভালো লাগলো, তাই জন্য আমি কিনলাম। এটা হচ্ছে প্রিন্টটা, আর পুরোটা দিয়ে ওরকম ওই ইনফিনিটি যেরকম সাইন হয় ওরকম ইনফিনিটি সাইন বানানো আছে এই সাদাটা দিয়ে, আর এই লালটা বর্ডারটা, বাইরের বর্ডারটা, আর ভেতরেটা হচ্ছে এরকম কালার। তো এটা পাতার পরে আমি তোমাদের দেখাবো কেমন দেখতে লাগছে। আর এই একটা মাটির গণেশ কিনেছি, কারণ আমাদের গণেশ সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে সেই জন্য। আর এখানে আমি দুটো কাপ কিনেছি, চলো তোমাদের দেখাই কাপটা কেমন দেখতে। এইটা হচ্ছে একটা কাপ, এতে আমার একটু বেশ কোয়াত টোয়াত খেতে বেশ ভালো লাগে, তাই জন্য এটা কিনা। তবে দুটো একই কালারের কিনিনি, এটা আলাদা কালারের কিনেছি যাতে একটু অন্যরকম দেখতে লাগে। হাতের প্রিন্ট, মানে বাইরেটা প্রিন্ট করা আর কি, বলছিল হাতের কাজ, কিন্তু তো হাতের কাজ তো দেখে মনে হচ্ছে না, তবে প্রিন্ট করা, কালার করা, তার উপরে রং করে আর ইয়ে করা, পলিশ করা। এই দেখো চাদরটা পাতার পরে কেমন দেখতে লাগছে। আর এটা শিল্পা রামামের এন্ট্রি গেটটা, তো ভাবলাম তোমাদেরকে তো কিছু বলা হয়নি, তো আরেকবার দেখিয়ে দিলাম। আর এই একটা হাফ শার্ট কিনেছি, যেটা ওই খুলে আর দেখাচ্ছি না, হ্যাঁ হাফ শার্টটা খুলে আর দেখালাম না, ওটা খুলে আর আবার ভাঁজ করতে পারবো না। তারপর ওখান থেকে গিয়ে একটু মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, আজকে আবার সংক্রান্তি, তো বাড়িতে তো সেভাবে কিছু বানায়নি, তাই জন্য ভাবলাম যে না কিছু মিষ্টি কিনে নিয়ে যাই যাতে বিকালে খাওয়া যেতে পারে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আজকে আর আমার সেভাবে কিছু দেখানোর নেই। যদি সন্ধ্যেবেলা কিছু রান্না করি অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো। আর স্কুলের ব্যাপারেও এখন আমার আজকে কিছু বলার নেই সেভাবে, যদি তোমরা কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি সেই বিষয়ে তোমাদের ভিডিও করব। আজকে তাহলে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে।